এক গ্রামে মোহন নামের একটি ব্যক্তি ছিল। তার শিকার করা খুব পছন্দের নেশা ছিল। সে প্রায়ই বনে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করত আর অন্য সময়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। একবার সে শিকার করতে করতে বনের গভীরে চলে যায়। কি গো, মনে হয় আশেপাশে কোনো নেকড়ে আছে, তাড়াতাড়ি চলো, নয়তো আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারা বনের একদিকে সরে পড়তে থাকে। অমনি তাদের চোখ একটি বড় গর্তের দিকে যায়। সেখানে তারা একটি নেকড়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিতে দেখে, কিন্তু নেকড়েটি তাদের কোনো আক্রমণ করছিল না, শুধু দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ভয় দেখাচ্ছিল। এতে মোহনের মনে ভয় হয় এবং সে তার মাথায় তীর নিক্ষেপ করে। তীরের আঘাতে নেকড়েটি মাটিতে পড়ে যায়। মোহন নেকড়ের কাছে যায় আর দেখতে পায় নেকড়েটি মারা গেছে। তাহলে বিপদ কেটে গেল, এবার চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি কোনো কিছুর কান্নার শব্দ পাচ্ছি, ওই দিকটা একটু দেখে আসি। মোহনের বউ সেখানে গিয়ে দেখতে পায় গর্তের মধ্যে একটি নেকড়ের ছানা পড়ে আছে এবং ক্ষুধায় কান্না করছে। মোহন, এটা তুমি কি করলে? নেকড়েটা তো আর আমাদের আক্রমণ করতে আসেনি, আমরা চলে গেলেই পারতাম, এখন তার এই ছোট বাচ্চাটির কি হবে? রাখো এখন এটাকে, আমরা অন্যদিকে যাই, চলো। না, আমি কিছুতেই এই বাচ্চাটিকে ঠান্ডার মধ্যে একা ফেলে যেতে পারি না, এভাবে থাকলেও মারা যাবে। তার মাকে মেরে ফেলেছো, এখন একেও মৃত্যুর দিকে ঠেলে দিতে চাও? আচ্ছা, তাহলে একে নিয়ে নাও, বড় হলে আমরা একে কোনো জঙ্গলে ছেড়ে দেব। এরপর থেকে তারা নেকড়ের বাচ্চাটিকে প্রতিপালন করতে থাকে। আজ থেকে তাকে আমরা টম নামে ডাকবো। দেখতে দেখতে টম অনেকটা বড় হয়ে যায়। টম যেখানেই থাকুক, তার মালিক তাকে টম বলে ডাক দিলে তখনই সে ছুটে আসে। টম তাদের সঙ্গী হয়ে যায়। তারা তিনজন একসাথে বসে খাবার খায় আর পাশাপাশি খাটে ঘুমায়। এক খাটে টম আর অন্য খাটে মোহন আর তার স্ত্রী। মোহনের কোনো সন্তান ছিল না, তাই সে টমকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে থাকে। টম তাদের কাছে খুবই বিশ্বস্ত হয়ে যায়। তারা যেখানেই যাক না কেন, টম একাই পুরো বাড়ি পাহারা দিয়ে রাখে। একবার গ্রামে খুব বন্যা হয় এবং মোহনের সব ফসল তলিয়ে যায়। বেশ কিছুদিন বন্যার পানি থাকে, তাই মোহনের ঘরে পানির অভাব দেখা দেয়। তারা তিন বেলা ঠিক মতো খেতে পারে না আর তাই তাদের উপোস করেই দিন কাটাতে হয়। টম তাদের অবস্থা বুঝতে পেরে একদিন সকালে জঙ্গল থেকে একটি হাতির বাচ্চা মেরে আনে। আরে দেখো, টম আমাদের জন্য কি এনেছে, বেচারা তো জানে না মানুষ হাতির বাচ্চা খায় না। এরপর টম আবার জঙ্গলে বেরিয়ে পড়ে এবং সে একটি মহিষের শাবক ধরে আনে। মোহন আর তার বউ এতে খুবই খুশি হয় আর তাদের অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যায়। এভাবে তাদের সময় বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন সকালে হঠাৎ টমকে আর দেখা যায় না। আরে এটা কি হলো, টমের কোনো বিপদ হয়নি তো, আবার কোথায় গেল সে? তুমি একটু খুঁজে দেখো না কোথায় গেল সে। মোহন টমের খোঁজে বের হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তার কোনো খোঁজ পেলে? না, কোথাও পেলাম না। হায় বিধাতা, ওকে ফিরিয়ে দাও। রাতের বেলা দুজন চিন্তিত অবস্থায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে টম ফিরে আসে। ওগো দেখো, আমাদের টম ফিরে এসেছে। আরে তাই তো, কিন্তু তার গায়ে এত কাদামাটি কেন? মোহন পানি ঢেলে তার গা ধুয়ে দেয়। কিছুক্ষণ পর টম মোহনের কাপড় ধরে টানতে লাগলো। আরে আরে, এটা কি করছিস তুই, কাপড় ছিঁড়ে যাবে তো, পাগল হয়ে গেলি নাকি তুই? মনে হচ্ছে ও কোথাও কিছু দেখাতে চাইছে, তুমি গিয়ে দেখো না। মোহন টমের পিছু পিছু যায়। টম তাকে একটি পাহাড়ের গুহায় নিয়ে যায়। গুহাটি বেশ অন্ধকার, তাই মোহন একটি মশাল জ্বালিয়ে নেয় এবং টমের পিছন পিছন চলতে থাকে। কিসের আলো ওটা, কে থাকে ওখানে? মোহন সতর্ক হয়ে আস্তে আস্তে এগোতে লাগলো আর আলোর সামনে এসে তার চোখ বড় বড় হয়ে গেল।
আরে এই যে হীরের খনি, এত এত হীরে আমি তো অনেক ধনী হয়ে যাব। মোহন সেখান থেকে অনেকগুলো হীরের টুকরো নিয়ে নেয়।